হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনমিতে সংঘ ইস্কন বিবিটি প্রকাশিত একমাত্র পত্রিকা ভগবত দর্শন। ভগবত দর্শন পড়ুন, ভগবানকে জানুন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু এই বাণী করেছিলেন, তার বাণী আজ সার্থক হয়েছে। লন্ডন, ফ্রান্স, জাপান, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর সর্বত্রই তার এই মহাবাণী পৌঁছে গেছে। মহাপ্রভু আদেশ দিয়েছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। সেই মহাপুর শিক্ষাকে মানুষের গিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ভগবত দর্শন পত্রিকা আমাদেরকে সদস্য হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সদস্য হওয়ার জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার 9064717644। সদস্য হওয়ার জন্য মাসিক ভিক্ষা মাত্র 250 টাকা, বাৎসরিক ভিক্ষা মাত্র 250 টাকা। আপনি ডাকযোগে এই পত্রিকা পেতে পারবেন। যদি কুরিয়ার সার্ভিসে এই পত্রিকা পেতে চান তাহলে বাৎসরিক গ্রাহক ভিক্ষা মাত্র 500 টাকা। যদি 1 বছরের জন্য রেজিস্ট্রি কোর্সে এই পত্রিকা পেতে চান গ্রাহক ভিক্ষা মাত্র 500 টাকা। এই পত্রিকা জন্য যোগাযোগ করতে পারেন কলকাতা সিটি অফিস, গুরুসরাই রোড, এছাড়া মায়াপুর ভক্তিবন্ধ বুক ট্রাস্ট অফিস। কলিযুগের ধর্ম কি? মহাপ্রভু আমাদের কলিযুগে ধর্ম সম্বন্ধে উপদেশ দিয়েছেন। কি বলেছেন? চারি যুগে চারি ধর্ম, যুগের কারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। তো কলিযুগে যুগ হচ্ছে নাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। এবং তাই বলছে কি, ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, এবং কলিযুগে মানুষের আয়ু হচ্ছে গড় আয়ু 100 বছর। তাই অল্প আয়ু অল্প সময়ের মধ্যে কিভাবে মানুষ আরাধনা করবে? তাই ব্যাসদেব আজ 5,000 বছর আগে একটা শ্লোক বলেছেন, প্রায়ণ অল্প আয়ুষু সভ্য কলস্মী যুগে জনা মন্দ সুমন্দ মতইও মন্দ ভাগ্যই পদতা। কলিযুগের মানুষ অল্প আয়ু, অল্প মেধা, অল্প বুদ্ধি, অলস, সবসময় কলহ প্রিয়, এই জন্য এই সব রোগ সবসময় রোগ জ্বালা লেগেই আছে। তো এইভাবে কলিযুগের মানুষের, তার জন্য মহাপ্রভু সরল সরল এই কলিযুগের পন্থা দিলেন হরিনাম সংকীর্তন। হরে নাম হরে নাম হরে নামই কেবলম কলৌ নাস্তব 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 করতে না কলৌ দোষে নিধে রাজন অস্তি এক মহৎগুণ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভোজে। কলিযুগ দোষের সমুদ্র হলেও তার একটি মহৎ গুণ রয়েছে, সেই গুণটি কি? এই হরিনাম সংকীর্তন। যারা হরিনাম সংকীর্তন করবে তারা অতি সহজেই উদ্ধার পেতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শ নাম রকম কলি কর্মস নাশনম নাতো পরতর উপায় সর্ববিদেশ দৃশ্যতে। তাই আপনারা এই ভগবত দর্শন পড়ুন, এই দিব্য জ্ঞান লাভ করতে পারবেন এবং আপনাদের মনুষ্য জীবন সার্থক।